সার্টিফিকেট পরীক্ষায় পেয়েছে জিপিএ 5। এমন অদম্য কিশোরীর নাম তামান্না নুরা। বাড়ি যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়া ইউনিয়নে। কঠিন বাস্তবতায় জীবনের জয়গান গাওয়া অদম্য এই কিশোরীর গল্প শোনাচ্ছেন হাসান শুভ্র, ছবি তুলেছেন মোমিনুল ইসলাম মোমেন, সাথে ছিলেন তৌহিদুর রহমান। জীবন কখনো কখনো এমন বিস্ময়ের জন্ম দেয় যখন লোপ পায় অবাক হওয়ার ক্ষমতাও। তেমনি এক বিস্ময় বালিকা তামান্না। দুটি হাত নেই একটি পাও, তারপরও উদ্যম ইচ্ছা শক্তিতে বয়ে চলেছেন জীবনের ভার। কঠোর অধ্যবসায়কে সঙ্গী করে একের পর এক ছুঁয়ে চলেছেন সাফল্যের চূড়া। পিএসসি কিংবা জেএসসি দুটি পরীক্ষায় পেয়েছেন জিপিএ 5। শুধু তাই নয়, 93 শিক্ষার্থীর মধ্যে সপ্তম স্থান দখল করে উঠেছেন দশম শ্রেণীতে। সায়েন্স নিয়ে পড়ছি, জানি না সায়েন্সটা টিকবে কিনা, কারণ প্রাইভেট পড়তে পারিনি। আমার মতন অস্বাভাবিক বাচ্চাদের অনেক দূর ওঠার ইচ্ছা আছে, কিন্তু পারা কি সহজ। লেখাপড়ার মতো ছবি আঁকায়ও দারুণ আগ্রহ তামান্নার। তাই তো নিপুণ দক্ষতায় তুলির আঁচড়ে নিজের ভাবনাগুলো ফুটিয়ে তোলেন ক্যানভাসে। আমার পাশে এবং আমার সহযোগিতা যদি হাত বাড়িয়ে দেয়, তাহলে হয়তো আমি আরো উপরের দিকে উঠতে পারতাম। বাবা মা হয়তো আগেই বুঝেছিলেন মেধা আর বিচক্ষণতায় একদিন আলো ছড়াবে তাদের আদরের ধন। তাই তো নামের শেষের অংশটা রেখেছেন নুরা। খেলতো, খেলতে খেলতে দেখছি কাঠি দিয়ে ও দাগ আসছে, মানে দাগ কাটছে। তখন ভাবলাম এই সন্তান আমার লিখতে পারবে। আমি আমার মেয়েকে সান্ত্বনা দিই, মা তুমি কষ্ট পেয়ে না, একদিন দেখবা বিশ্ব তোমার পাশে এসে দাঁড়াইছে। তুমি সেইভাবে নিজেকে তৈরি করো, চেষ্টা করো। বড় হয়ে ডাক্তার হতে চান তামান্না, চান তার মতো অসহায়দের পাশে দাঁড়াতে। তাই অনিচ্ছা সত্ত্বেও মেয়ের পছন্দেই বিজ্ঞান বিভাগে ভর্তি করান বাবা মা। সময় বললাম, জামু তুমি সায়েন্স নিও না, সায়েন্স নিয়ে তুমি পড়তে গেলে অনেক কিছু প্র্যাকটিক্যাল অনেক কিছু করতে হয়। তাকে আমি বলতে পারি না যে তোমার হাত নেই, তুমি অপারেশন করবে কি করে। এক সপ্তাহ মতো সে কোনো কথা বলেনি আমার সাথে। বলছে আম্মু, তার আম্মুর সাথে বলছে, আম্মু আমি সায়েন্স না হলে আমি আর পড়বো না। স্বপ্ন বাড়ছে, সেই সাথে স্বজনের কপালে বাড়ছে দুশ্চিন্তার ভাঁজ। শারীরিক প্রতিবন্ধকতা, সামাজিক বঞ্চনা আর দারিদ্র্যকে জয় করে তামান্না কি পারবে অভীষ্ট লক্ষ্যে পৌঁছতে? অনেক কষ্ট বুকে সেবিএসকে মেয়েটাকে এই পর্যন্ত নিয়ে আসছি, জানি না কোন পর্যন্ত নিয়ে যেতে পারব। তবে ও বলে আমি ডাক্তার হব, তারপরেও মানে ওর স্বপ্নটা যদিও বাস্তবায়ন না করতে পারে, তারপরও কিন্তু আমরা উৎসাহ দিয়ে চলি। চার দেয়ালের আবদ্ধতায় বড্ড অরুচি তামান্নার। তাই মাঝে মধ্যেই মেয়েকে নিয়ে বাইরে বেরোন বাবা রওশনালী। কিন্তু মেয়ের অবুঝ মন যে খুঁজে ফেরে শৈশবের চঞ্চলতা, তা কিভাবে পূরণ করবেন হতভাগা বাবা? গল্পে গল্পে সময় হয়েছে স্কুলের, তাই রোজকার মতোই বাবার সাথে স্কুলের পথ ধরেন তামান্না। অ্যাসেম্বলির সময় অন্য সবার মতোই সম্মান জানান লাল সবুজের পতাকার প্রতি, কণ্ঠ মেলান জাতীয় সঙ্গীতে। সহপাঠী হিসেবে তামান্নার প্রশংসায় পঞ্চমুখ বন্ধুরাও। শিক্ষকদের কাছেও সব সময় একটু বেশি আদরের মেধাবী তামান্না। বিভিন্ন সমস্যা হলে ক্লাসে মাঝে মধ্যে আমার দেখায়, সেই সমস্যাটা আমি একটু সাহায্য করার চেষ্টা করি, তারপরেও নিজের চেষ্টা বেশি। তামান্না খুব ভালো স্টুডেন্ট, সে আমার স্কুলে ক্লাস 6 থেকে আছে, এবং সে যেহেতু মেধাবী ছাত্র এবং প্রতিবন্ধী, এর জন্য তার প্রতি আলাদা নজর আছে সবসময়। ক্লাস শেষ, এবার ফিরতে হবে বাড়ি, কিন্তু কিভাবে? কাজের ব্যস্ততায় যে এখনো আসেননি বাবা, উপায় না দেখে এবারও এগিয়ে এলেন সহকারী প্রধান শিক্ষক। সবার সহযোগিতায় এগিয়ে যাবেন তামান্নারা, হয়ে উঠবেন সুন্দর পৃথিবীর গর্বিত নাগরিক, এমনটাই প্রত্যাশা সবার। হাসান শুভ্র, চ্যানেল 24, ঝিকরগাছা, যশোর।